চলে এসেছি আবার একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে, দুই বোনের, যেটা দেখতে বন্ধুরা সব সময় ভালোবাসে। বাপের বাড়িতে আমি আবার এসেছি। ও আবার এসেছে, ফিরে গেছিল আবার চলে এসেছে, আবার চলে এসেছি। খাবারে কি আছে তুই পরিচয় করা। আজকে আছে হচ্ছে, ওরে বাবারে, গলদা চিংড়ি, চিংড়ি মিংড়ি, লম্বা দাঁড়ার করতাল, বল, কাতলা মাছ, এখানে আছে চিকেন লেগ পিস, চলে যাচ্ছে, চলে যাচ্ছে চিকেন লেগ পিস, পড়ে যাও না, ওড়ো না বাবা, এখানে থাকো, এখানে আছে শশা আর লঙ্কা, আর এক্সট্রা প্লেট, আরো এক প্লেট ভাত আছে এখানে। কোনটা দিয়ে কোনটা কাজ করবি বুঝতে পারছিস? চিংড়ি মাছটা দেখে আমার আর জিভে জল চলে আসছে। ছোটবেলায় পড়িসনি গলদা চিংড়ি, তিংড়ি মিংড়ি, লম্বা দাঁড়ার করতাল? এবার আর কথা বলবো না, তারপরে আবার বলবো। পানিশমেন্ট আছে কিন্তু একদম আকর্ষণীয়। আগে তো বলতে হবে এটা চ্যালেঞ্জ ভিডিও, বলে দিয়েছি ইটিং চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি আজকে একদম। তাহলে শুরু করবো। শসা কাঁচা লঙ্কা যেমনটা লাগবে তেমন তেমন নেওয়া হবে, ঠিক আছে? শুরু করে দিলাম, 3 2 1 স্টার্ট। কাকে দিয়ে কাকে, দারুণ টেস্ট হয়েছে, সাধারণ। জল তাড়াতাড়ি করে ফেলছিস, তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি। কাতলা মাছটা রান্না দারুণ দারুণ হয়েছে,
সাধারণ। চিংড়িটাও দারুণ হয়েছে। মাছটা কিন্তু বিশাল বড়। সুন্দর স্বাদ হয়েছে। বলবো না যতই বলুক, মনে হচ্ছে বাড়িতে এলে না একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়, সেই এনার্জিটা যে কাজ করছে, সেই এনার্জিটা মা রান্না করে দিয়েছে তাই। এক্সট্রা অক্সিজেন এটা। ঢেলে নিলাম সেকেন্ড প্লেটটা। ও নিল, আমরা মা এখন নিতে পারবে না, বাহারটা কাজে লাগিয়ে নিই।
আর ছাড়া যাবে না একদম, একটুও দেরি করা যাবে না। ওরে বাবা, হে কি কথা, জোর কত না লেগেছে। খাচ্ছি, খেয়ে নিয়ে সব বলবো। এখন কিছু বলা যাবে না, চিংড়িটার মধ্যে কিছু নেই তো, দেখে না বললাম। Thank you.
ভাত খাওয়া হয়েছে চিকেনে আটকে আছি মাংস চেয়ে সময় লাগে ওখান বেশি করে ফেলেছে হয়ে গেছে আমারটাই আর কিছু নেই ফাঁকা আমি জিতে গেছি এটা হাড় ও বুঝতে পারছে না আমি কিন্তু আর খেতে পাচ্ছি না ও কমপ্লিট করে ফেলেছে হাড় এরকম হয় আমারটাও হাড় না বলুন ও কমপ্লিট করে ফেলেছে আমি করতে পারি না এটা একদম হারনো হেরো তাহলে হাত ধুয়ে আসছে পানিশমেন্ট নিয়ে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছিল তাই না চলে এলাম পানিশমেন্ট নিয়ে আজকের পানিশমেন্ট কি আমি তিনখানা প্রদীপ জেলে দিয়েছি এইবার এই প্রদীপগুলো ওকে ফুদিয়ে নেবাতে হবে এত সোজা নয় ফুদিয়ে নেবাতে হবে সহজ পানিশমেন্ট আনি না আমি চট করে আমি নিয়ে এসেছি একটা মাস্ক এই মাস্কটা মুখে পড়তে হবে দিয়ে প্রদীপগুলো নেবাতে হবে মাস্কের ভেতর দিয়ে ফুদবো হ্যাঁ মাস্কটা পরে ফুদিতে হবে সত্যি এইটা নিয়ে আমরা হাজার প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা এটা দিয়ে দিন যাপন করছি তাই এরকম হাজার মানুষ করছে তারই একটা প্রতিফলন হলো আজকের এইটা দেখি চেষ্টা করে কি হয় তাহলে পরে নেবো হ্যাঁ একদম দারুণ ফিট করেছে কিন্তু দেখ এত জোরে দিচ্ছি দেখ শুধু কাঁপছে নিচ্ছে না তা কি করে নিবে আমার ফুটা তো মাছে আটকে যাচ্ছে আজকে বাচ্চা মা অনেক কিছু খাইয়েছে এবার দেখি ফুলে ফুয়ে বাচ্চার কত জোর গলা চিংড়ি কাতলা মাছ লেকিস বাপরে কি টাপরে হাঁপ ধরে গেল কিন্তু এ নেমছে না বাবারে তাহলে এটা পরে এটা কিন্তু আমাদের আরামই দিচ্ছে একদিকে আমার মনে হয় খুব ভালো যাই হোক পেরে গেছি শেষমেশ কিন্তু কঠিন ছিল ভীষণই কঠিন ছিল মাস্ক পরে একটা ফু আমরা দিলে সেই ফুটা মাস্কের মধ্যে থেকে আর বেরোয় না পরিস্থিতিটা আমার দিদি করতে পেরেছে সদ্য কালী পুজো গেল তো তার একটা এটা হলো কি প্রতিফলন প্রতিফলন আমরা প্রতিদিন চলছি মাস্ক পরে তাই কঠিন পরিস্থিতিটাকে কিন্তু আমরা এইভাবে জয় করে নেব তাহলে বন্ধুরা কমেন্ট করে জানাবে কিন্তু যে আজকের পানিশমেন্ট আর আজকের ভিডিওটা কেমন ছিল একদমই তাই আর এইভাবেই পাশে থাকো সাথে থাকো আর কমেন্টের মাধ্যমে সবাই কিন্তু জানিও কেমন এইভাবে ভালোবেসো হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক টাটা টাটা